ছোটবেলায় হারিয়েছিলাম, তখন থেকে আমি আমার সূর্যকে হারানোর কষ্ট সহ্য করে গেছি। আর এতটা বছর পর বিধাতার ইচ্ছা আর আপনাদের দয়ায় আমি আমার সূর্যকে আমার কাছে আবারও ফিরে পেয়েছি। আর সূর্যকে ফিরে পেয়ে আমার মনের ভেতরে এতটা দিন জমে থাকা সব দুঃখ কষ্টকে ভুলে নতুন জীবন পেয়েছিলাম। কিন্তু সেই সুখ যে আমার আর বেশি দিন সইল না। আমার সূর্যের বিভিন্ন রকম বিপদ শুরু হয়ে গেল। যখন আমার সূর্য সেই সব বিপদ কাটিয়ে উঠল, তখন আমি আবার সূর্যকে হারিয়ে ফেললাম। আর এখন আমি যে আমার সূর্যকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারছি না, তাই তো আমার মনে হচ্ছে যে আমি যেটা করছি সেটাই হয়তো ঠিক করছি। দেখুন, আপনি সূর্যের গর্ভধারিণী মা, কিন্তু আমিও আপনাদের সূর্যকে নিজের বুকের রক্ত দিয়ে বড় করে তুলে। সাপুরে সর্দার, এভাবে আর কতদিন বলুন তো? এভাবে আমাদের স্ত্রীদের কাছ থেকে সূর্যের মৃত্যুর খবরটা আর কতদিন লুকিয়ে রাখবেন বলুন তো? আমি জানি না, আমি কিছুই জানি না। আমার মাথায় যে কিছুই কাশছে না। দেখুন, আমি জানি আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। যে আমরা যদি ওদেরকে সূর্যের মৃত্যুর খবর জানাই, তাহলে তারা কিছুতেই মেনে নিতে পারবে না। কিন্তু ওদেরকে এটা না জানিয়ে বা কী হচ্ছে বলতে পারেন? দেখেন, আজ আপনার স্ত্রী নিজেকে শেষ করে দেওয়ার উপক্রম করছে। আর আজ আপনার স্ত্রী করেছে, কাল তো আমার স্ত্রীও করতে পারে, তাই না? সেসব কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনি বলুন আমি এখন কি করতে পারি? দেখুন সাপুরে সর্দার, সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না। আর আমার বউ খুব বেশি দিনেই চরম সত্যটাকে লুকিয়ে রাখতে পারবো না। আর তাই বলছি আপনি ওদের দুজনকে সব সত্যিটা বলে দিন। সাপুরে সূর্যের বাবা কথা বলতে থাকে, আর তখনই সূর্যের মা তাদের সব কথা শুনে ফেলে। এ কি, ওনারা আবার কোন সত্যির কথা বলছে? তাহলে কি ওরা আমাদের কাছ থেকে সূর্যের ব্যাপারে বড় কোনো সত্যি লুকিয়ে রেখেছে? ওদের কথা শুনে সেটাই তো মনে হচ্ছে। না না, আমি এখন ওনাদের সামনে যাব না। ওনাদের সামনে গেলে হয়তো ওরা এই সব কথা বলা বন্ধ করে দেবে। তাই আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনতে হবে। কারণ আমার মন বলছে যে ওরা সূর্যের বিষয়ে বড় কোনো সত্যি লুকিয়ে যাচ্ছে আমার থেকে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি সব সত্যটা সবাইকে জানিয়ে দেই? হ্যাঁ, এটাই ঠিক হবে। দেখুন, আপনার স্ত্রী তো সূর্যকে দেখার জন্য এমনটা করছে। আর সে যদি জানতো যে সূর্য কোনোভাবেই আর আমাদের মাঝে ফিরে আসবে না, তাহলে তো অন্তত সে এমনটা না করে নিজের মনটাকে বুঝ দিতে পারতো। কি বলছে কি ওরা, আমাদের সূর্য আমাদের মাঝে কখনোই ফিরে আসবে না মানে কি? কি হয়েছে আমার সূর্যের? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই সত্যটাকে লুকিয়ে রাখার থেকে বলে দেয়াই ভালো। তারপর বিধাতা একজন আছে, তিনি যখন আমাদের সূর্যকে কেড়েই নিয়েছেন, তেমন ধৈর্য ধরার ক্ষমতাও সেই দিয়ে দেবে। আপনি ঠিকই বলেছেন, ওই কালগোকরা জাদু সম্রাট দুজনে মিলে যে আমাদের সূর্যকে হত্যা করেছে, সেটা এখন আমাদের স্ত্রীদেরকে জানাতে হবে, কারণ ওদের এটা জানার অধিকার আছে। ঠিক আছে, তাহলে আজই আমরা দুজনকে ডেকে এই কথা বলবো। কি ওরা এসব কি বলছে? আমার সূর্য বেঁচে নেই মানে ওই কালকোকরা জাদু সম্রাট আমার সূর্যকে হত্যা করে ফেলেছে? না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। সূর্যের মা সূর্যের মৃত্যুর কথা সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এ কি, সূর্যের মা হঠাৎ করে এখানে এমন অজ্ঞান হয়ে পড়লো কেন? সূর্যের মা কথা বলো, সূর্যের মা, কি হলো কি তোমার? কি হলো কি বুঝতে পারছেন না আপনি? আমাদের দুজনের সব কথা আপনার স্ত্রী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে ফেলেছে, আর সেটা সহ্য করতে না পেরে এমন অজ্ঞান হয়ে পড়েছে। এখন বলুন, ওনাদেরকে সত্যিটা বলার আগেই এমন অবস্থা, তাহলে ভাবুন এর পর আরো কি হবে, এখন কি করবেন বলুন আমাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল রাজকনক রাজপ্রাসাদে উপস্থিত হয়, আর আলোকে রানী হিসেবে অধিষ্ঠিত করার সব ব্যবস্থাই করে ফেলে। মহারাজ, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে রাজ্যের প্রজারাও এসে রাজপ্রাসাদে হাজির হয়ে যাবে। আর এক্ষুনি আপনি যান, গিয়ে রাজবধূকে সাথে নিয়ে আসুন এই রাজদরবারে। হ্যাঁ হ্যাঁ, আমি আলোকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি, কিন্তু আমার এখানে আসতে সামান্য কিছু সময় লাগতে পারে। কেন মহারাজ, আপনি রাজবধূকে কি প্রস্তুত হয়ে থাকতে বলেননি? আসলে আমি কাল আলোকে কিছুই জানানোর সময় পাইনি, আর তাই এখনই ওকে বলতে হবে। আর ওকে প্রস্তুত করে
নিয়ে তবেই আমাকে আসতে হবে। কিন্তু মহারাজ, আপনি যদি আমাকে আরো আগে এই কথা বলতেন তাহলে রাজ্যের প্রজা সহ সব অতিথিকে আমি একটু পরেই আসতে বলতাম, আর এখন তো ওনারা সবাই এখানে এসে অপেক্ষা করবেন। দুঃখিত রাজগণক, আসলে ভুলটা আমারই হয়েছে, আমি এতটা ভেবে দেখিনি। তবে আপনি দয়া করে সবাইকে একটু বুঝিয়ে অপেক্ষা করতে বলবেন, আর আমি আলোকে নিয়ে এসে ওনাদেরকে অনেকটা সময় অপেক্ষা করিয়েছি, এই জন্য ক্ষমা চেয়ে নেব, কেমন? ঠিক আছে মহারাজ, আপনি ভাববেন না, আমি সবকিছু সামলে নেব, আপনি রাজবধূকে নিয়ে আসুন। রাজা আলোকে নিয়ে আসার জন্য রওনা দেয়। মহারাজ, এই পর্যন্ত কখনো কোনো দিন আপনার সিদ্ধান্ত নিয়ে কোনো রকম ভয় হয়নি? কারণ সব সিদ্ধান্তের আগে আপনি সবকিছু ভালোভাবে যাচাই করে নিতেন, কিন্তু ওই আলো এই রাজপ্রাসাদে আসার পর থেকে আপনি কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন, আর সেটাই তো মাঝে মাঝে বড্ড ভয় হয় আমার। ওদিকে রাজা প্রতাপ সিংহ আলোকে প্রস্তুত হতে বলে, কিন্তু আলো সেটা কিছুতেই মেনে নেয় না। মহারাজ, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আমাদের বিবাহের মাত্র দুদিন পার হয়নি আর আপনি বলছেন আজই আমাকে রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করবেন, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আলো, আমি তোমাকে কি করে বুঝাবো যে আমি যদি এখনই তোমাকে এই রাজ্যের রানীর দায়িত্বে কাঁধে তুলে না দেই তাহলে তুমি কিছুতেই আমার কাছে খুব বেশি দিন থাকবে না, যখনই সুযোগ পাবে তুমি আমার থেকে চলে যাবে, আর তোমাকে আমি কিছুতেই আর কখনোই কোথাও যেতে দেব না, আর তাই তো তোমাকে আমি রানীর দায়িত্ব তুলে দিচ্ছি, আর যখন তুমি এই রাজ্যের রানী হয়ে যাবে তখন দেখবে এই রাজ্যটা তোমার নিজের হয়ে যাবে, এমনকি এই রাজ্যের মানুষগুলোর প্রতি তোমার ভালোবাসা জন্মাবে, আর আর তখন তুমি কিছুতেই এই রাজ্য ছেড়ে চলে যেতে চাইবে না। কি হলো কি মহারাজ, আপনি চুপ করে গেলেন কেন? বলুন মহারাজ, আপনি আজই কেন এই রাজ্যের রানী হিসেবে অধিষ্ঠিত করতে চাইছেন আমাকে? আলো, আমি জানি আমি যা করছি ঠিক করছি না, কিন্তু আমি যে এক মহা বিপদে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছি। কি বলছেন কি মহারাজ, কিসের বিপদ? আলো, তুমি তো জানো আমি একাই আশকাফ রাজ্য শাসন করে যাচ্ছি, আর আমার নিজের বলতে আর কেউই নেই, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আশেপাশের শত্রুরা যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর এই রাজ্যকে তাদের আয়ত্তে নিয়ে নিতে চাইছে, আর আমি গোপন সূত্রে সেই খবর পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছি। কি বলছেন কি মহারাজ, এটা তো বড়ই বিপদের ব্যাপার, কিন্তু মহারাজ এর সাথে আমাকে রানী হিসেবে অধিষ্ঠিত করার কি সম্পর্ক আছে? আসলে আলো, তোমাকে যদি আমি রানী হিসেবে অধিষ্ঠিত করি তাহলে তুমি এই রাজ্যের কাজে আমাকে সাহায্য করতে পারবে, আর আমি জানি তুমি যোদ্ধা হিসাবে একজন বীরের থেকেও কম নয়, আর তাই আমি তোমাকে আমার সাথী হিসাবে পাশে পাবো। এখন বলো আলো, তুমি কি আমাকে এতটুকু সাহায্য করবে না? মহারাজ, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনার জন্য এটুকু সামান্য কাজ করতে পারবো না, সেটা কি হয় নাকি? আমি আপনাকে আপনার এই রাজ্যকে রক্ষা করার জন্য আপনার পাশেই থাকবো, কিন্তু এর জন্য আমাকে রানী হিসেবে অধিষ্ঠিত করার কি কোনো দরকার আছে বলুন? আছে আলো, আছে। আসলে তোমাকে যদি আমি রানী হিসেবে অধিষ্ঠিত না করি তাহলে নিয়ম অনুযায়ী তুমি রাজ্যের কোনো কাজেই অংশগ্রহণ করতে পারবে না, আর যদি সেটাই হয় তাহলে তুমি আমাকে সাহায্য করবে কি করে বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এই জন্যই তো মহারাজ আমাকে রানী হিসেবে অধিষ্ঠিত করতে চাইছেন, আর মহারাজ তো আমার জন্য এত কিছু করেছেন, আর আমি যদি ওনার বিপদে ওনাকে এটুকু সাহায্য না করতে পারি তাহলে সেটা খুব অন্যায় হবে। না না, আমাকে তাকে সাহায্য করতেই হবে। বলছি যে মহারাজ, আপনি যান, আমি এখনই প্রস্তুত হয়ে রাজদরবারে আসছি। ঠিক আছে আলো, তাই হবে। এ কথা বলে রাজা সেখান থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা ছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না, তুই তো সবই শুনলি তাই না? হ্যাঁ হ্যাঁ শুনলাম, কিন্তু আলো, সব কিছু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। না না হলুদ পাখি, তুই এর মধ্যে আবার কি অস্বাভাবিক দেখলি? আসলেই তো মহারাজের পাশে দাঁড়ানোর মতো কেউই নেই, তিনি তো একেবারেই একা, আর তাই আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি তাহলে তার জন্য সেটা সুবিধার হবে, তাই না? এ কথা বলে হলুদ পাখি চলে যায়।
আমি জানি না হলুদ পাখি, তুই কেনই বা এত ভয় পাচ্ছিস, আর এর মধ্যে তুই কি বা অস্বাভাবিক দেখছিস। আসলে তো মহারাজের পাশে যদি আমি একটু দাঁড়াতে পারি তাহলে মহারাজ আরো শক্তি পাবে, আর শত্রু রাজারা মহারাজকে আক্রমণ করতে একটু ভয় পাবে, কারণ এই আশকা প্রাচ্য মহারাজের একমাত্র সম্পদ। এই আশকা প্রাচ্য যদি মহারাজের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে যে মহারাজ অনেক বড় বিপদে পড়ে যাবে, আর তাকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব তো কিছুটা আমার উপরে এসেও পড়ে, কারণ সে আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে, এখন পর্যন্ত আমার জীবনে নিরাপত্তা দিয়ে গেছে, আর তাই তো আমাকে মহারাজকে যে এই সাহায্যটুকু করতেই হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।